না, তাহলে পরে তোমরা বলো বিচারপতিদের যে আপনারা এমন কিছু রায় দেবেন না যাতে তৃণমূল বিড়ম্বনায় পড়ে, সেটা তোমরা বলতে পারো। আশ্চর্য কথা, তুমি বিচারপতি হলে কি করতে? এই সমস্ত কাগজ দেখার পরে বিচারে বিচার বিচারে বসে কি করতে, কি করতে আগে সেটা বলো। এই অবস্থার দায় নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত? সেটা উনি কি করবেন না করবেন আমি জানি না, তবে বিভিন্ন সময় দেখা গেছে উনি দুর্নীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সময় তিনি জর্জ ফার্নান্ডেজের ব্যাপারে সমস্ত ব্যাপারে তিনি তো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি সরে এসেছিলেন, রিজাইন করেছিলেন। এবার কী করবেন না করবেন আমি জানি না, তবে খুবই দুর্ভাগ্যজনক, মানে এই দলের কাছ থেকে এই সরকারের কাছ থেকে মানুষ কিন্তু এই সমস্ত আশা করে, এই সমস্ত আশা আর যাই হোক না কেন এই সমস্ত আশা করে। তার কারণ তিনি মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে তার দায় থাকবে না মন্ত্রিসভার, বা এত কিছু ঘটনা যে ঘটে গেল সমস্ত কিছু তার নলেজের বাইরে, মনিটরিং করতে হয়, অনুশাসন রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়, এ খুব দুর্ভাগ্যজনক। কিন্তু আমি বলছি বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটেনি কখনো, খুব দুর্ভাগ্যজনক। সারা জীবন ছাত্র রাজনীতি যুব রাজনীতি থেকে উঠে এসেছি, মিছিল করেছি, 34 বছর সিপিএমের সঙ্গে লড়াই করেছি, প্রতিদিন পিছিয়ে রাস্তায় থেকেছি, কিন্তু আর এগুলো এই যে মনে করুন এখানে কলেজে চাকরি ছাত্র ভর্তি, বা এখানে এই তোমার তো রেলওয়ে কোঅপারেটিভ ভাঙে চাকরি টাকা নিয়ে চাকরি, এগুলোও তো সমস্ত কতবার দলকে জানানো হয়েছে, তারাও গিয়ে জানিয়েছে, কাগজে বেরিয়েছে, টিভিতে দেখিয়েছে, কাকস্য পরিবেদন তৃণমূল কর্মীদের যে আপনারা দয়া করে এই সুদীপ ব্যানার্জির প্রভোকেশনে পা দেবেন, এর গ্যাসে পড়ে কোনো কাজ করবেন না। উনি কোনোদিন কারুর পাশে দাঁড়াননি, আপনারা জানেন, কোনোদিন কারুর পাশে দাঁড়াননি, দাঁড়াবেনও না, ফোনেই পাবেন না, আপনি বিপদে পড়ে গেলে ফোনে পাবেন না। সুতরাং আপনারা দল করুন, ভালোভাবে করুন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রাখুন, শ্রদ্ধা রাখুন, আগ বাড়িয়ে কিছু যদি কাজ করতে যান এবার কিন্তু পোস্ট পোল ভায়োলেন্সটা ভয়ঙ্কর হবে, এটা মাথায় রেখে দিয়ে করবেন। গণতন্ত্রকে আপনারা হত্যা করবেন, খুন করবেন, আর গণতন্ত্রের ধারক বাহক কেন্দ্রীয় সরকার বা গণদেবতা মানুষ তারা চুপ করে থাকবে মুখ বুঝে, এটা হয় না। তা যদি হতো তাহলে 72 থেকে 77 কংগ্রেস আজকে টিকে থাকত, তা যদি হতো 77 থেকে 2011 সিপিএম তথা বামফ্রন্ট টিকে থাকত। আজকে আমাদের এখানে 8 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন, আপনারা এখানে ওনাকে একটু সম্মান দেবেন। এই যে আমরা এখান থেকেই যাবেন, শুরু হবে সন্ধ্যাবেলা, শেষ দিকে বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার, ব্যানার, হোর্ডিং এগুলো আমিও করতে পারি, কোনো বড় কথা নয়, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থাকলে এটা করে না। সুদীপ ব্যানার্জির গণতান্ত্রিক মূল্যবোধ নেই, তাই তিনি এই সব কাজ করছেন, করাচ্ছেন বিভিন্ন জায়গায়, পোস্টার, ব্যানার, হোর্ডিং। জাতীয় নেতা, এত কাজ করেছেন তিনি, এত বারেন নাকি এমএলএ এমপি, তাকে এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে বা মেয়েদের, উনি বলেন বাচ্চা মেয়ে,
নাকি মোনালিসা, মোনালিসার থেকেও বোধহয় বয়সে দু এক বছরের ছোট অভিষেক, তার ছবি দেখে ভোট ভিক্ষা করতে হয়, চরম অভিষেক বিরোধী, চরম। ওই দলেতে যারা অভিষেক বিরোধী যে কজন প্রতিষ্ঠিত তাদের নেতা এখন অভিষেকের ছবি দিয়ে ভোট চাইতে হচ্ছে, জাতীয় নেতা। আমি তো নবীন প্রবীণ প্রশ্নে যখন ওই দলে ছিলাম আমি তো নবীনদের পক্ষে ছিলাম, আমি প্রবীণদের বিরুদ্ধে ছিলাম, আজও আমি সেই স্ট্যান্ড আমার। নবীনদের কথা বলবো, নবীনদের নবপ্রজন্মের কথা বলবো, নবীন ভোট অ্যাট্রাক্ট করার জন্যে, অথচ চেয়ার আঁকড়ে থাকবো সেটাকে ভোট, যত আমার 78 বছর বয়স হোক আমার, আর 80 হোক আর 82 হোক, 5 বছর পর তাহলে 78 আর 5 83। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এত বড় কনস্টিটুয়েন্সিতে মানুষের পরিষেবা দেওয়া সম্ভব? যে মানুষ ভোট দেয় সে তো অনেক কিছু দিক চিন্তা ভাবনা করে ভোট দেয়, বয়সটাও তো একটা ফ্যাক্টর, শরীরও তো একটা ফ্যাক্টর। তিনি তো যে বেল পেয়েছিলেন সেটা তো যতদূর জানি উনি একটা কঠিন ব্যাধিতে আক্রান্ত, এবং সেটা 17-ই কঠিন ব্যাধিতে আক্রান্ত হলে আইদার কোর্টকে মিসগাইড করেছেন, বা ওই কঠিন ব্যাধি থাকলে পরে নির্বাচনে লড়াই যায় না, এবং সেটা যে দলের সকলে জানে না এমনটাও নয়, সবাই জানে। তো সুতরাং এগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, এই সমস্ত মানুষের মুখোশ খুলে দেওয়া দরকার। তাহলে সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আসলে যেটা কি সেই মুখোশটাকেই মানুষের সামনে তুলে ধরা দরকার। তার রয়েছে পরীক্ষা দিয়েছে, যারা পরীক্ষা দিল না, মেধা নেই, ওই MRC বদলে দেওয়া হলো এবং চাকরি পেল 25,753 জন। এখন যারা টাকা দিয়েছিল, ঘুষ যারা নিয়েছিল, তাদেরও কি হবে? তাদের তো CBI হবে, চাকরি নিয়েছিল, কিন্তু এই যারা টাকা ফেরত দিতে হবে এবং টাকা দিয়ে যারা চাকরি করল তারা এখন তো জোট বাঁধবে, তারা তো এখন তাদের কাছে টাকা ফেরত চাইবে। এই এত মানুষ, এইগুলো কিন্তু কখনো বাংলায় আমি শুনিনি, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখিনি, আমিও তো অনেকগুলো সরকার দেখলাম, এই জিনিস কখনো হয়নি, এগুলোকে ডিফেন্ড করা যায় না। আপনি, আমি বলে বলছি না, আমি আজকের পরে বলছি, কর্মীরা কি করে মানুষের কাছে ভোট চাইতে যাবে? এক, দুই হচ্ছে যে আজকের পরে কি করে ডিফেন্ড করে মুখপাত্রের, আমি সেটাও দেখব। অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল দলের, এটা বিড়ম্বনা এখন আমাদের, কারণ আমাদের এর ফল ভুগতে হচ্ছে। ব্রাত্য বোসকে জোর করে তখন সরিয়েছিলেন শিক্ষা দপ্তর থেকে, কে সরিয়েছিলেন, কেন সরিয়েছিলেন এখন বোঝা যাচ্ছে। দলে শুদ্ধিকরণ অনেক আগেই করা উচিত ছিল। অন্যদিকে কুণালের অভিযোগ, ভোটে বিড়ম্বনা বাড়ানোর জন্যই এই ভার্ডিক্ট। না, তাহলে পরে ওদের যাতে ভোটে বিড়ম্বনা না হয় আমাদের তাহলে সেই কাজগুলো করতে, মানে জজ সাহেবদের, বিচারপতি এবং বিচারালয়কে তাহলে দেখতে হবে, না তৃণমূলের ভোটের বিড়ম্বনা হয় এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো রায়দান করা যাবে না, এইগুলো সমস্ত, এইগুলো, এই কথাগুলো আমি আর কি উত্তর, এর কি প্রতিক্রিয়া আমি দেবো? আমি জানি না সরানো না সরানো, কুণালের এগুলো জানা উচিত। শুদ্ধিকরণের কথা দলে বলুক আর সরকারে বলুক, কোনো নিয়ন্ত্রণ ছিল? কোনো ন্যূনতম অনুশাসন ছিল? এটা তো প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার, কে মন্ত্রী হবে, কোন মন্ত্রী সভা সে আলোকিত করবে, কোন মন্ত্রী সভার সে মন্ত্রী হবে, কোন দপ্তরে সে মন্ত্রী হবে, কাকে সরানো হবে, কাকে রাখা হবে, এসব তো সিদ্ধান্ত চিফ মিনিস্টারের, তো চিফ মিনিস্টারের দায়িত্ব থেকে যায় না? শিক্ষা ব্যবস্থা ধ্বংস, জাতীয় নেতা নৈতিকতার কথার ফুলঝুরি যারা মুখ দিয়ে, উত্তরের তৃণমূলের প্রার্থী সুদীপ ব্যানার্জি 100 দিনের কাজের লোকদের নিয়ে প্রচার চালাচ্ছে, যা অনৈতিক, যা অন্যায়, যা NCC মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আছে তার বিরোধী। এইটা শুধু উত্তরে নয়,
সর্বত্রই 100 দিনের কাজের লোকদেরকে নিয়ে তৃণমূল প্রচার কার্য করছে ডিউটি আওয়ারে, যা করা যায় না। অনতি বিলম্বে এর বিরুদ্ধে ইসিকে ব্যবস্থা নিতে হবে, আমরা সেটা ইসিকে জানিয়েছি। এক, দুই হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমি আজকে 19 ঘুরলাম, সেখানে আমাদের একটা জাতীয় ফুটবলার ঘনশ্যাম, যে U17 ওয়ার্ল্ড কাপ খেলেছে, FIR হয়েছে, আমি কালকে DC এবং OC-র সঙ্গে কথা বলেছি, তাকে ফেলে মারা হয়েছে, যার বাবার ক্যান্সার, তৃণমূলের কোনো মানবিকতা নেই, অমানবিক, এবং মা যে কোনো দিন হার্টের অপারেশন হবে, কি বাচ্চা ছেলে, বুঝতেই পারছেন তার বয়স কি যখন U17 ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাকে ফেলে মেরেছে, পেটে বুকে লাথি মেরেছে তৃণমূলীরা 19 নম্বর ওয়ার্ডে। আজকে 19 নম্বর ওয়ার্ডে সেজন্য রেসপন্সটাও যারা সাংবাদিকরা ছিলেন আমার সঙ্গে তারা দেখেছেন কি ধরনের রেসপন্স। একটা মানুষকে যদি খুন করতে দেখা যায়, কোপাতে দেখা যায়, রক্তাক্ত হতে দেখা যায়, কি ভূমিকা থাকে পুলিশে? ইসিকে এবার গণতন্ত্র যদি রক্তাক্ত হয়, গণতন্ত্র যদি হত্যা করা হয়, এবং যে বা যারা করছে তাদের প্রতি যেন সেই ধরনের কঠোর ব্যবস্থা ইসি নেয়, এবং শুধু ডিপ্লয়মেন্ট করলেই হবে না, বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার এবারে আরও কঠোর হতে হবে। আমি সেই মর্মেও চিঠি লিখছি, পোস্ট পোল ভায়োলেন্স, এখন থেকেই সেই মর্মে সেই সব কথা বলছি, বলার এগুলোকে মাথায় রেখে দিয়ে তারা যেন এ কাজ করে, কোনো রকম কোনো অশান্তি পাকানোর চেষ্টা হলে পরে যা যা করার, আমি প্রার্থী হিসাবে আমি কোনোটা বাদ রাখবো, ওনার সমস্ত কিছুই আমি করব। তার কারণ আজকে তৃণমূলের যারা এই সমস্ত দুষ্কৃতি, তাদের উদ্দেশ্যে বলছি, কংগ্রেসি দুষ্কৃতির দিকে একবার তাকিয়ে দেখো কী হাল তাদের, CPM-এর দুষ্কৃতিদের কী হাল তাদের, তো সুতরাং তারা যেন ওই দস্যিপনাটা না করে, এটা তাদের কাছে আমার অনুরোধ। তার কারণ হচ্ছে এই সুদীপ ব্যানার্জিকে তুষ্ট করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। বড়জোরে প্রার্থী হিসাবে বিজেপির, কারণ 19-এর পরে এবং 21-এর পরে যে ঘটনাগুলো ঘটেছিল সারা বাংলার বুকে এবং উত্তর কলকাতাতেও, যা গিয়ে আমি প্রত্যক্ষ করছি, দেখছি, শুনছি, এখন আমি অলিতে গলিতে সমস্ত আমার সহকর্মীরা দেখাচ্ছেন, বাড়ি ঘরদোর ছাড়া ছিল, মারধর করা হয়েছিল, দোকান পেটে পর্যন্ত লাথি মারা হয়েছিল, দোকান ভেঙে দেওয়া হয়েছে, বাজার বাজার করে বাজার বসে সেখানে বসতে দেওয়া হচ্ছে না, কি অমানবিক একটা দল এবং তাদের কর্মীরা, ভাবা যায় না। আর একটা কথা, যে আহিরি টোলায় আজকে দেখলাম সরকারি জায়গা, আহিরি টোলার মানুষের প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা রয়েছে, আমিও যাই ওই পুজোয় সপরিবারে দেখতে, আহিরিটোলা দুর্গাপূজা কমিটিতে তো শিক্ষিত এবং কালচার্ড মানুষ রয়েছে, সেই শিক্ষিত এবং কালচার্ড মানুষরা মা দুর্গার ছবিকে এই গত দুর্গাপূজার নিচে দিয়ে সুদীপ ব্যানার্জি শশী বাজার ছবি ওপরে দিলেন কি করে, এটা কারো চোখে পড়ে না তৃণমূলীদের? এটা তৃণমূলীদের চোখে পড়ে না? বা কোনো কালচার মানুষ নেই, মা দুর্গা নিচে, সুদীপ শশী ওপরে, বা সুদীপ ব্যানার্জি শশী পাঞ্জাও বলতে পারেন না যে ওটা খুলে দাও, এটা হয় না, এটাই তৃণমূলী কালচার। 2019 যে সময় পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, বিজেপি সব থেকে বেশি সরব হয়েছিল, তাদের প্রচুর কর্মী ঘরছাড়া ছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, ওই সময় আপনি তৃণমূলে ছিলেন, দলে থেকে আপনি বরাবর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয় বলেছেন, সেই সময়
উত্তর কলকাতায় যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, উত্তর কলকাতায় না সারা বাংলা এবং সর্বত্র, সর্বত্র পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমি সরব ছিলাম দলের মধ্যে। আমি কি কি বলেছি কি কি করেছি যদি পুরনো যদি তোমাদের আর্কাইভ থেকেও পেয়ে যাবে। আর আমি তো সেদিন অবাক হয়ে গেলাম, আমি ভুলে গিয়েছিলাম সারদার পরে, সারদা তো ১৩, তাহলে ১৪ সেকেন্ড জানুয়ারি পার্টির কোর কমিটির মিটিংয়ে যে আমি বলেছিলাম আমি তো ভুলে গেছিলাম। ডক্টর উপেন বিশ্বাস তিনি যে কোনো মিটিংয়ে যান নাকি তিনি নোট রাখেন কে কী বললো না বললো। তিনি একটি চ্যানেলে বলছেন আমার নাম করে ৩ বার, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়। আমি যেই সারদার ঘটনার পর প্রতিবাদ করেছিলাম এবং দলের সতর্ক হওয়া উচিত আর এই ধরনের ঘটনাকে যেন আর ইন্ধন দেওয়া, প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া উচিত না। এই যে আজকে যে ঘটনাগুলো ঘটলো, ইভেন আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন এই হাইকোর্টের রায়, এগুলো তো হওয়ার কথা ছিল না, এগুলো কেন হলো? মনিটরিং ছিল না, নজরদারি ছিল না, এবং কোনো ন্যূনতম অনুশাসন ছিল না। থাকলে পরে এটা হয়? তাপসবাবু কোথাও একটা স্বস্তি হচ্ছে না, মানে কান ঘেঁষে একটা বাউন্সার বেরিয়ে গেল মনে হচ্ছে না? দু মাস আগে যদি এটাই তো হওয়ার ছিল, কান ঘেঁষে আপনাকে ডিফেন্ড করতে হতো, এটা আমি করতাম না। আমি বহু জায়গায় বহু ডিপেন্ড করিনি করিনি আর করলে পরেও তোমরাই তো বলো মাঝে মাঝে যে এমন কিছু আমি কায়দা করে কৌশল করে সাইড কেটে বেরিয়ে যেতাম, তাই তো তোমরাই বলো আমি করতাম না। এটাকে ডিপেন্ড করে যায় তোমার হচ্ছে গিয়ে চাকরি করছে গাধা, এই স্লোগান দিয়েছে, আর মোট বইছে মেধা, এই স্লোগান দিয়েছে তো। ১১৩৫ দিন ধর্না দিচ্ছে গান্ধী স্ট্যাচুর সামনে, ৫৯৯ দিন মাতঙ্গিনী আজার সামনে, এটা কি হচ্ছে কি বাংলায়? বাংলার শিক্ষা কাদের হাতে তুলে দেওয়া হয়েছে? পুরো শিক্ষা দপ্তরটা তো জেলে, আর যাদেরকে শিক্ষক করা হলো এরা তো সমাজ গড়ার কারিগর, কারা কারিগরটা কারা হলো? কি শিক্ষা তারা দেবে? নিজেদের কোনো শিক্ষা নেই, তারা শিক্ষা দেবে? আমার আজকের পরে যেটা মনে হচ্ছে তৃণমূলের কর্মীরা কি করে এবার দলের প্রার্থীর প্রচারে যাবে মানুষের কাছে, এই ঘটনার এই রায়ের পরে, যে রায় ২৩ লক্ষ পরি